নবীর ছেলে নবী তার ছেলে নবী তার ছেলে নবী নবীর আব্বা নবী তার আব্বা নবী তার আব্বা নবী ভালোর ছেলে তার ছেলে ভালো তার ছেলে ভালো ভালো রাব্বা তার আব্বা ভালো তার আব্বা ভালো চার পিড়িস নবী কারুর হয়নি

কি ছিল নাম ইয়াকুব আলাইহিস সালামের এ থেকে ইহুদীদের নাম হয়ে গেল বনি ইসরাইল বানি মানে হলো সন্তান মানে ইসরাইলের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হুজুর বনি ইসরায়েল ইহুদ একই জি হ্যাঁ একই ইহুদ নামটা কোথা থেকে আসলো ইয়াকুব আলাইহিস সালামের দুইজন স্ত্রী একজন স্ত্রী থেকে দশখানা ছেলে আর একজন স্ত্রী থেকে দুটো ছেলে দুটো ছেলের নাম ইউসুফ আর ইসরা নাম হজরতে ইয়াকুব ছেলেটার নাম হলো ইসরা ইল কার নাম বললাম

বুঝতে পারছি না পারেন তবে আপনি জিজ্ঞাসা করছি এক জায়গায় একটা রোগ বেরিয়েছে ওই জন্য সেখানে হাসপাতালের ডাক্তাররা গিয়েছিল তারা বেরিয়ে এসে আবার আবার মেডিকেল সায়েন্সের ডাক্তার বাবু গুলো এসেছিল তারাও ফিরে এসেছে আমার তারপরে স্বাস্থ্য সংস্থার লোক সেখানে যাচ্ছে জিজ্ঞাসা করছি ওই জায়গাটা ভালো না খারাপ ডাক্তার যাচ্ছে হাসপাতালে ডাক্তার যাচ্ছে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যাচ্ছে তো জায়গাটা ভালো না খারাপ কি বলছেন এবার বুঝে এসেছে তাই না নবী আসা ভালো বেশি আলো ভালো না আমাদের কাছে হয়ে গেল গেল বছর হয়ে গেলশো পঁয়তাল্লিশ হাজার বছর কাছাকাছি মুসলমান গোমরা হয়েছে গোমরা হয়নি দেড় হাজার বছর মুসলমানের কাছে নবী নেই রসুল কোরআন আজও যেমন তেমন আছে না নেই আছে হাদিস যেমন তেমন আছে না নেই আছে আজ ও টুপি আছে না নেই আছে দাড়ি আছে না নেই আছে ও ঝং জাকাত হো পর্দা হো ইসলামে সব কিছু আজ বাকি আছে কিন্তু ইহুদীদের মধ্যে জানেন যখন কোন নবী মারা গিয়েছে সঙ্গে সঙ্গে আরেকজন নবী তৈরি করা হয়েছে কোনদিন নবী শূন্য হয়নি এই জাতিটা এ সত্যও বিগড়েছে রোগটা কেমন বুঝতে পারছেন না

নবীর আব্বা নবী তার ছেলে নবী তার ছেলে নবী নবীর নবী ভালোর ছেলে তার ছেলে ভালো তার ছেলে ভালো ভালো আব্বা তার আব্বা ভালো তারাব্বা ভালো চার পিড়িস নবী কারুর হয়নি

কি ছিল ইসরায়েল নাম ইয়াকুব আলাইহিস সালামের এ থেকে ইহুদীদের নাম হয়ে গেল বনি ইসরাইল বনি মানে হলো সন্তান মানে ইসরাইলের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হুজুর বনি ইসরায়েল আর ইহুদ একই জি হ্যাঁ একই ইহুদ নামটা কোথা থেকে আসলো ইয়াকুব আলাইহিস সালামের দুইজন স্ত্রী একজন স্ত্রী থেকে দশখানা ছেলে আর একজন স্ত্রী থেকে দুটো ছেলে দুটো ছেলের নাম ইউসুফার নাম হল থেকে হয়েছে এক স্ত্রীর দশটা ছেলে তাদের মধ্যে বড় যে ইউসুফ আলী সালামের ভাই সে তার নাম ছিল এহুজা এ থেকে সন্তানকে বলা হয় এহুদি এহুদ বহুবচন বচন এহুদি এক বচন এহু যা থেকে হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে থেকে আর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল এ থেকে হয়েছে বনি ইসরাইল বনি ইসরাইল যা ইহুদ তা এদের মধ্যে নবী এসেছে নবীর এদেরকে ওরা কি করেছে কতল করেছে কতল বুঝতে পাচ্ছেন না কে কতল মানে কি হত্যা খুন নাউজবিল্লাহ বলেন কোরআন বলছে খবরদার খবরদার একটা প্রাণ মারবে না বিনা কারণ একটা কুকুরের বাচ্চা পর্যন্ত মারবে না বিনা কারণে একটা বিড়াল পর্যন্ত মারবে না খবরদার খবরদার একটা কুকুর আর বিড়াল মারার তোমার অধিকার নাই বোখারি শরীফের একটা মহিলা সে বিড়ালকে বেঁধে রেখে দিয়ে চলে গিয়েছিল এই জন্য তাকে জাহান নামে ঢুকে দেওয়া হয়েছিল কোরআনের কথা উল্লেখ করা হয়েছে হাদিসের ভিতরে ভালো মেয়ে ছেলে বিড়ালকে বেঁধে রেখে চলে গিয়েছিল ছেড়ে দেয়নি না ছেড়ে দেবার জন্য খোদার তো মারা গিয়েছিল এই জন্য ওই মেয়ে ছেলেটাকে জাহান নামে ঢুকে দেওয়া হয়েছে একটা আছে একজন দুটো কথায় হাতিদের ভিতরে আছে একজন নি আর একজন লোক তারা বলছে কি যেতে যেতে দেখলো কুয়া পানি পান করলো বাইরে এসে দেখে একটা কুকুর হাঁপা আমাকে যেমন পিপাসা লাগার জন্য এক যেমন কষ্ট হচ্ছে এই জন্য নিজের মোজা খানা নামিয়েছে এতে পানি ঢুকিয়েছে নিজের মুখে এতে ধরে আবার উঠে কুকুরকে খাইয়ে দিয়েছে কুকুরকে খাওয়ানোর জন্য কুকুরটা আল্লাহর শুক্রিয়া করেছে আল্লাহ শুক্রিয়ার বদলা স্বরূপ ওই ব্যবীচারিণীর কুনাখানাকে মাফ করে জান্নাত দিয়েছে

যে ব্যক্তি বিনা কারণে একটা প্রাণ নষ্ট করবে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো আহিয়া আর যে ব্যক্তি একটা প্রাণকে বাঁচিয়ে দেবে সে যেন সারা দুনিয়ার মানুষকে প্রাণ দান করলো কোরআনে তো ফর্মুলা বলে দেয়া হলো ঘটনা আমি বলেছি এহুদিরা কি করেছে পারা নম্বর এক পারা চার বার লেখা আছে এহুদিরা বনি ইসরাইল ইয়াকতুলুনাল নবীনা বিগাইর হক ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইর হক নবীদেরকে বিনা কারণে নাহক করে অন্যায় করে জবাই করেছে রসুলদেরকে বিনা কারণে বিনা কোন অন্যায়ে না করে তারা হত্যা করেছে খুন করেছে নবীদের উর্ধে আর কোনো ভালো মানুষ হতে পারে না এই নবীদেরকে তারা হত্যা করেছে আল কোরআন পাড়া নম্বর এক পাড়া নম্বর চার নবীদেরকে হত্যা করা এটাই ওদের ভেতরে ঢুকে গিয়েছে কত বড় পাপি নবীদেরকে হত্যা করে এরা যে নবীরা খেলো নাম নিল সব কিছু ফ্রি সার্ভিস দিয়ে গেল সেই নবীদের কে ওরা হত্যা করল একখানা নাই দুখানা নাই নবীন বহুজন ও এখন নবীদের কে হত্যা করেছে এত বড় এটা পাপি নবী মরেছে সঙ্গে সঙ্গে আর একজন নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এত বড় বিয়ার আজাদ সোজা করা যায়নি এদের শুধু তাই নয় নিজেদেরকেও হত্যা করেছে নবীদেরকে যারা হত্যা করবে নিজেদেরকেও কি করবে নিজেদেরকেও হত্যা করেছে হযরতে موسی আলাইহিস সালাম চলে গিয়েছেন তোর পাহাড়ে এমন সময় সামরি বলে একটা লোক ছেলে ইহুদি সে দেখলো জিবরীল আলাইহিস সালাম যেখানে আসেন ঘোড়ার পারাকের ওই জায়গাতে সবুজ ঘাস এখানে তবে তো কিছু জান আছে ওইখান থেকে মাটি তুলে নিয়ে একটা বাছুর তৈরি করলো

কোরআন শরীফে বলে দেয় আমালাম ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিতিখাদিকুমুল ইজিল ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম বাচুরকে খোদা তৈরি করে আল্লাহ দ্রহিতা করেছে তোমরা এই জন্য নিজেদের ওপরে তোমরা নিজেরা অত্যাচার করেছ অত্যাচারে অত্যাচারে এবারে তোমরা পাপে পাপটাকে খাও নিজেদেরকে নিজেদেরকে এবারে হত্যা করো এহুদিরা এবারে নিজেরা নিজেদেরকে হত্যা করতে আরম্ভ করলো একখানা নয় দুখানা নয় সত্তর হাজার এহুদি নিজেদেরকে ওরা হত্যা করেছে চিন্তা ভাবনা করবেন নিজেদেরকে ওরা হত্যা করলো আবার আবার নবীদেরকে হত্যা করল ওদের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে ইসলাম ফুলের বিরুদ্ধে বলেছে ইসলাম শান্তি প্রক্রিয়া জারি করেছে ইসলাম বলেছে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করো কেউ কারোর ওপরে আঘাত হানবে না একটা জন্তু জানোয়ার পর্যন্ত মারবে না এহুদিরা নিজেদের কে হত্যা করেছে আবার নবীদের কেউ হত্যা করলো এইভাবে ওদের রন্ধে রন্ধে খুন খারাপ ঢুকে গেল বড় বড় নবীদের কেউ ছাড়লো না বড় বড় নবীদের মধ্যে একজন হলেন হজরতে মুসারাই সালাম আরেকজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম আরেকজন হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে ওয়ালের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তিন জন বড় নবী বড় নবী তিন জনকে ওরা কি করেছে মারার চেষ্টা করেছে মারতে পারেনি হজরতে موسی আলাইহিস সালাম ওদেরকে লাশেই পেটা করলেন

একখানা করে চাপড় মারে একেবারে পটল তুলে দেয় মারে চাপড় একবারে খতম এক চাপড় আর কোরআন পারা নম্বর এক চাপড় মারে একবারে শেষ ক্ষমতা দেখেছেন একটা হাদিসে লেখা আছে কি জানেন প্রত্যেকটা নবীকে যখন মৃত্যু দেয়া হয় তখন ইসরাইল আলাইহিস সালাম এসে তাকে বলে আল্লাহর কাছে যাবে কি বললাম ইসরায়েল আপনারা কি বলেন আজরাইল আমি কি বললাম ইসরায়েল প্রায় বলি কোন শব্দ ঠিক ইসরায়েল না আজরাইল ইসরায়েল কি করে বুঝলেন মিকাইল না মাকাইল মিকাইল মাকাইল বলছেন না যারা যে জবর আকার ইকার বোঝেন তারা চিন্তা ভাবনা করবেন জিব্রাইল না জাবরাইল জিব্রাইল জাবরাইল নয় ইসরাফিল না আসরাফিল

তুমি এসে অমনি বললে চলো এই মেরেছে ঠিক আছে আমি চোখ তোমার ঠিক করে দিচ্ছি যাও গিয়ে সালাম দাও গিয়ে বলো যাবে কিনা আবার এসে সালাম দিয়ে ওই তোমার প্রভু সালাম দিয়ে কি খবর জিজ্ঞাসা করেছে আপনি দুনিয়াতে থাকবেন কিনা বলে দুনিয়াতে থাকলে কতদিন থাকব। আপনি এই সাড়ের উপরে হাত ফেরান যত লোম আছে তত বছর থাকবেন

এই য নরা এবারে পরামর্শে বসে গেল موسی এবারে মারতে হবে কারণ এক একটা চাপড়ে এক একজন কে মেরে দায় এক এবারে মারার হবে বহু নবী কে মেরেছি موسی কেও না মেরে দেব ওয়াজা রাজুলুম মিন আক্সাল মদিনা একজন ব্যক্তি এসে ছুটে বলে হে ইয়া موسی ইন্নাল মালায়ে আতামিরুনা ওরা পরামর্শ করছে তোমাকে মারার জন্য তুমি বেরিয়ে চলে যাও হজরতে মুসারাই সালাম বেরিয়ে চলে আসলেন হজরতে মুসারাই সালামকে মারার মতো ওরা চেষ্টা করেছে বিফল হয়েছে ব্যর্থ হয়েছে মুসারাই সালামকে ওরা মারতে পারেনি নবীদেরকে মেরেছে বড় বড় নবীকে মারার চেষ্টা করেছে

উনি বললেন আমি হলাম আল্লাহর পক্ষ থেকে হয়েছি বিনা বাপে বেদ বেদ ইনাম আশালা ঈসাআলা আদাম তাম আমি ঈসা আলাইসাল্লামের উদাহরণ হলো আদম আলাইসাল তোমাদের বাপের উদাহরণ দেখো

দেওয়ারা বলল না তোমাকে মানবো না তুমি অবৈধ তোমার কথা শুনবো না বেশি যদি নবী নবী করবে মেরে ফেলবো এইবারে হজরত ইসলামকে মারার জন্য ওরা বললো দেখো একটা অবৈধ সন্তান এসে আল্লাহর কথা বলে অপরাধ কিছুই নেই আল্লাহর কুদরত অস্বীকার করলো এবার ইসলামকে মারার জন্য তিন চারজন ঢুকে গেল আল্লাহ তালা ব্যবস্থা করলে ওদের মধ্যে যে প্রথম ঢুকে গিয়েছিল তার মুখটাকে আল্লাহ করে নেই প্রথমে যে ব্যক্তি ঢুকেছে ওদের মধ্যে তার মুখটা কেমন ঈশ্বা সালামের মতো ওরা নিজেদের সালাম মনে করে মেরে মেরে কিন্তু এরা এবারে কি করলো মুখটা তো এই সালাই সালামের মতো হাত পা তো সেই আমাদের প্রথম ব্যক্তির মতো আরে আমাদের প্রথম ব্যক্তি কোথায় গেল ইনি যদি ঈশা হতেন আমাদের লোক কোথায় গেল ওরা সন্দেহের মধ্যে পড়ে গেল আল্লাহ তালা বলেন আল্লাহ oh ওরা হজরতে ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে পারেনি ওসা ঈসা আলাইহিসসালামকে শূলবিদ্ধ করতে পারেনি বরং আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছে ওদের মধ্যে সন্দেহ দিয়ে দিয়েছে ওরা সন্দেহের মধ্যে পড়ে গেল আমাদের প্রথম ব্যক্তিটা কোথায় গেল ইনি যদি ঈসা হবেন আমাদের লোক কোথায় আর আমাদের লোক যদি ইনি হবেন ঈসা কোথায় এই জন্য ওরা সন্দেহের মধ্যে পড়ে গেল আল্লাহ তাআলা বলছেন ওরা কিছু করতে পারেনি আমি আল্লাহ তাআলা তুলে নিয়েছি তিনি এসে পুরো এহুদিদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন আমাকে মারতে চেয়েছিলি আমি তো মারতে পারিনি আল্লাহ তুলে নিয়েছে এবারে তোদেরকে মেরে শেষ করে দেব

এহুদিরা বলবে না আমরা ইসলাম কবুল করব না আমরা তোমার সঙ্গে লড়াই করব হযরত ঈসা আলাইহিস সালামের হাতে সারা দুনিয়ার মুসলমান আগে থাকতেই মুমিন হয়ে গিয়েছিল খ্রিস্টানরা মুসলমানরা হয়ে যাবে সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাবে এহুদিরা মানবে না এহুদিদেরকে এবারে মারা হবে হযরত ঈসা আলাইহিস সালাম যখন মারবেন তখন এহুদিরা লুকিয়ে যাবে একটা পাহাড়ের পিছনে যদি লুকিয়ে যায় পাথর থেকে আওয়াজ আসবে পিলারের আড়ালে যদি होए जाए पिरार थे क्या आवाज़ आज में पतों थे क्या आवाज़ आज में वो अब्दुल्ला अल्लाह भंडा अमार कुछ ना एक टे इहूदी लुकियां से आश्रु के मेरा दांव कसेर कुछ ना जो दिया अल्लाह होए जाए गार्स थे क्या आवाज़ आज में और टे ओ लुकियां से মেরে 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 পুরো পৃথিবীকে এহুদিস করে দেওয়া হবে তবে এই পৃথিবীতে শান্তি আসবে তা না হলে এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে না